गुड मॉर्निंग बंधुरा, चले এসেছি আবার তোমাদের সামনে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সকালে সকালে চা খাওয়া হয়ে গেছে, এরপরে আমি ঢুকে পড়েছি রান্নাঘরে। এখন ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্ট আজকে বানাবো চাউমিন। তবে চাউমিনের জন্য যা যা সবজি সেগুলো আমি আগের দিন রাতেই কেটে রেখেছিলাম, এমন কি চাউমিনটাও আমি সিদ্ধ করে রেখেছিলাম যাতে পরদিন সকালবেলা আমার সুবিধা হয়। আর চাউমিন বানানোর পর যখন হয়ে গেছে তখন আমি শুনলাম যে বাপ্পা চাউমিনটা আজকে খাবে না। তো দেখো চাউমিনটা আমার এরকমভাবে রেডি হয়েই গেছে। এরপরে আমি বসিয়ে দেব ভাত আর মসুর ডাল। মসুর ডালটা এরপরে আমি সম্বার দিয়ে দেব। চাউমিনটা বেড়ে রেখেছি, এরপরে মেয়েকে দিয়ে দেব। আর বাবা এখন পুজো করতে গেছে, তো পুজোটা হয়ে গেলেই বাবাকেও দিয়ে দেব। এখন বাবার খাবারটা এইভাবে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে, আর বাপ্পা তো খাবে না বললো, এরপরে আমিও খেয়ে নেব। আজকে লাঞ্চ মেনু ভাত, পটল ভাজা, মসুর ডাল, অমলেট করে ডিমের ঝোল, আর এটা কালকের মাংস ছিল সেটা, এটা বাপ্পা খাবে মাংস। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি মোটামুটি আছো। আর সকাল থেকে আমি কথা বলিনি, আমি সময় পাইনি প্রথম কথা, আর তার মধ্যে না আমার রাগও উঠেছিল, ভীষণ রাগ হয়েছিল বাপ্পার ওপর, কারণ আমি অত ঘেমে টেমে নিয়ে, এখন তো কি গরম পড়েছে, মানে বর্ষাকাল তো শুধু মনে হয় যেন বর্ষা, কিন্তু গরম তো ভালোই হয়, তো এত মানে গরমের মধ্যে আমি ভাবলাম যে ঠিক আছে রোজ একঘেয়ে ভাত খেয়ে যায় সকালবেলা, তো আমি ওকে কালকেই বললাম যে আমি কিন্তু চাউমিনের সমস্ত জিনিসপত্র সব আমি কেটে কুটে রেখে দিয়েছি, এমনকি চাউমিন সেদ্ধ পর্যন্ত করে রেখেছি আমি সকালবেলা উঠে, কারণ আমি একটু দেরিতে ঘুম থেকে উঠি, আমি একদম তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না, তাড়াতাড়ি উঠলে কি হয় আমার না শরীর ভীষণ কষ্ট হতে থাকে, তো সেই জন্যে আমি কি করি দেরিতে ঘুম থেকে উঠি, তার জন্য আমি আগে থেকে গুছিয়ে রেখেছি যে সকালবেলা উঠে যেতে আমার কোনো অসুবিধা না হয়। এটা আমি বলে রেখেছিলাম যে আমি গুছিয়ে রেখেছি, আমি কিন্তু সকালবেলা চাউমিন করবো, চাউমিন খাবে, তবু ঠিক আছে। ও বাবা চাউমিন টাউমিন সব রেডি, আমাকে বলছে চাউমিন করা হয়ে গেছে, আমার না ছবার আমি বাথরুম গেছি, হ্যাঁ জলের মতো হয়েছে। তো আমি বললাম যে এই বাবা আমার খুব খারাপ কষ্ট হলো, যে ঠিক আছে বাবা তাহলে কী হবে দুপুরবেলা, আমি বললাম যে তাহলে ওই একটা মাছ ভাজা আছে, তাহলে ওই মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে খাবে, খেয়ে যাবে, সকালবেলা ওই খেয়ে ও চলে গেল দোকানে। দুপুরবেলা কী খেলো জানো, এসে আগের দিন আমি মানে কালকে আমি খাসির মাংস রান্না করেছিলাম, ওই একটুখানি অবশিষ্ট ছিল ওইটা দিয়ে দুপুরবেলা ভাত খেলো। তখন রাগ হবে না যা ছবার যে বাথরুমে যায় সে চাউমিন খেলো না, তার জন্য সে দুপুরবেলা এসে দোকান থেকে এসে ও খাসির মাংস দিয়ে ভাত খেলো, তখন রাগ উঠবে না বলো? খুব রাগ হয়ে গেছে আমার, ভিডিও ফিডিও সব মাথায় উঠে নাচছে একেবারে, ওই জন্য বললাম দূর ভাল লাগছে না, বলে আমি ভেবেছিলাম ভিডিও করবোই না আজকে, আর শ্যুট করবো না, ওই যে দি এন্ড, অত অবধি দি এন্ড হয়ে যাবে, যে তারপর ভাবলাম দুপুরবেলা একটু শুলাম টুলাম, শুলাম কি ঘুমাইনি, কিন্তু মুখটা দেখে আমার মনে হচ্ছে না যে আমি প্রচুর ঘুমিয়ে উঠেছি, একদম মুখ ফুলে ফুলে গেছে, সবাই দেখে কিন্তু ভাববে আমি ঘুমিয়েছি, কিন্তু না আমার না শুলেই আমার মুখ এরকম হাঁড়ি হয়ে যায়, দইয়ের হাঁড়ি বা রসগোল্লার হাঁড়ি এরকম আমার হাঁড়ি হয়ে যায়, আর এমনি সব দিকেই হাঁড়ি হয়ে গেছি আমি, একদম কুমড়ো পটাশ, ওই কুমড়ো পটাশ হয়ে গেছি। আবার ঠিক আছে, আবার যখন সব সিচুয়েশান নর্মাল হয়ে যাবে তখন আবার গরম জল খেয়েটে একদম ঠিকঠাক হয়ে যাব। সে তাই জন্য ভাবলাম এখন একটুখানি গোলগাল হয়ে যাই, পরে আবার ঝাঁটাঘাঁটি হয়ে যাব। তো সেই জন্য এক নাগাড়ে তোমাদের সাথে গল্প করে গেলাম, আসলে গল্প না করলেও না ভালো লাগে না এক এক সময়, কারণ সব সময় দেখবে ঘরে লোকজন থাকলেও কিন্তু সব সময় সব কিছু মন খুলে বলা যায় না, একটা ছাকনি নিয়ে থাকতে হয়, ওই ছাকনি নিয়ে সব সময় কথা বলতে গেলে না মনের না অনেক কথা বলা যায় না, মনের যে কষ্ট দুঃখ
সব সময় বলা যায় না, বা ধরো তুমি বললে, মানে ধরো কাউকে মনের কথা খুব করে খুলে বললে, হ্যাঁ, কিন্তু সেটা সে অতটা পাত্তা দিল না, এমনও হলো যে ভাবলো যে এ এমন কি ব্যাপার, বা আমি বানিয়ে বানিয়ে বলছি, এমনও হয়। অনেক হয়তো ঘরবদ্ধ লোকজন আছে, কিন্তু মনের কথা বলার মতো লোকজন অনেক সময় থাকে না। তো এই তোমরা আছো, মন খুলে একদম নির্দ্বিধায় আমি কথাগুলো বলতে পারি, বরের সম্বন্ধে নিন্দাও করতে পারি। বর তো আর দেখতে যাচ্ছে না, মন খুলে নিন্দা করলে না, মানে পিএনপিসি করলে না, মনটা দেখবে খুব ভালো থাকে, আর দেখবে শরীর স্বাস্থ্য ভালো থাকে। কারণ দেখবে মনের মধ্যে যত তুমি জিলিপির পেঁয়াজ পেঁচাবে, সেই জিনিসটা কিন্তু মুখে ফুটে উঠবে। তাই মন যদি পরিষ্কার রাখতে চাও, একদম যার সম্বন্ধে কিছু হয় তাকে বলে দাও। আমি যেমন কারোর ওপর রাগ হলে আমি একদম মুখের ওপর বলে দিই, একদম ঝেড়ে কেছে নিই ভাই, তারপরে ওইটা নিই আর মনের মধ্যে জিলিপির প্যাচ পেঁচাই না একদম। তাই জন্য অনেকে আমাকে ঝগড়ুটি বলতে পারো, বলতে পারো আমার বর তো বলে আমি ঝগড়ুটি, তো কিছু করার নেই। আমার বর আবার পয়েন্টে পয়েন্টে ঝগড়া করে, হেভি পয়েন্টে ঝগড়া করে, ওর সাথে আমি ঝগড়া আমি পারি না। তাহলে চলো একটু বাদে এখন একটা সিরিয়াল দেখবো, মন খুলে সেই সিরিয়ালটা আমি একটু দেখে নিই, দেখে নিয়ে তারপরে আজকে রাতে বানাবো একটু পাঁচ তরকারি আর রুটি। রুটি আমি খাবো না, বাবা খাবে, তাই রুটি অন্যান্য সময় কি হয় যে রুটিটা আমি আর রাতের রুটিটা আমি আর করতাম না, বাপ্পা কিনে নিয়ে আসতো, কিন্তু এই সময় সেই সুযোগটা আর নেই, তাই আমি রুটিটা না খুব একটা ভালো করতে পারি না। আদার্স অন্য কিছু পারি, কিন্তু ভাত ডাল সবজি বা ধরো মাছের কোনো প্রিপারেশান, চিকেনের প্রিপারেশান, মাটনের প্রিপারেশান, আদার যে কোনো প্রিপারেশান আমার খুব ভালো হয়, কিন্তু আমি রুটিটা ঠিক ভালো করে করতে পারি না। এবার মাখার প্রবলেম না কি হয় বুঝতে পারি না। রুটি বলো, লুচি বলো, লুচি এক একদিন এমন এমন ফুলে গেল একদম গোল গোল, মানে নিজের ওপর কনফিডেন্স প্রচুর বেড়ে গেল। পরের বার যখন আবার লুচি করতে যাই, ব্যাস চুপসে, নিমকি নেতানো পেতানো, মানে কত কিছু, মানে এমন ছুড়বো যেন কপাল ফেটে যাবে এইরকম, মানে এমনও হয়েছে আমার। বাপ্পা বলেছে পাতলা পাতলা লুচি করে রাখবে তো একদম নরম তুলতুলে হবে, সেই দিনই হয়ে যাচ্ছে একেবারে একদম নিমকি। সে মানে সত্যি আমার রেগে না দুটো লুচি আমি একদম ইয়েতে ছুঁড়েছি, ওই সিংটার মধ্যে ছুঁড়ে ফেলেছি, মানে তো রাগ উঠেছিল যে আজকেই খেতে চাইলো আর আজকেই আমার এরকম গণ্ডগোল হলো। তো ওই রকমই হয়, তাই ওই লুচি আর রুটির দিক বা দিকে আমি খুব একটা যাই না, পরোটাটা হয়ে যায়। তাও পরোটাটা এক এক সময় না পুরো একদম মানে টাইট হয়ে যায়, এবং সব একবার পরোটা করেছিলাম দেখেছি বাবা এরকম করে টেনে ছিঁড়ছে, আমি ওই জন্য আমার রুটি লুচি পরোটার দিকে আমি আর যাই না। ওই বাবা ভাত ডাল ঠিক আছে সেটাই ভালো, এই অবস্থা। তাই ওই আজকে রুটি করব, খুব ভয় লাগছে, কিন্তু এর আগের দিনও করেছিলাম ঠিক, মানে কী বলতো কেমন যেন একটু, মানে আমার নিজের রুটিটা করে না আমি নিজে স্যাটিসফ্যাকশানে আসি না, যে ভালো হয়েছে আমি বলবো না, এইটুকুনি বিষয়, ভালো হয় না, ভালো হয়েছে বলবো কি, ভালো আমার রুটিটা খুব একটা ভালো হয় না, আমি পারি না রুটি করতে। তাই ওই রুটি করব, কিছু করার নেই, আর পাঁচ তরকারি করব, অনেক কিছু সবজি মানে অল্প অল্প অল্প, কিছু গাজর, কিছু পটল, ঝিঙে, বেগুন, এইটুকুন এরকম করে পটল এসব রয়েছে আর কি। তাই ভাবলাম যে আজকে একটু পাঁচ তরকারি করে দিই, বাবা রাতে রুটি দিয়ে খাবে বলছিল, না এমনি কোনো তরকারি সেরকম নেই, আজকে ডিমের যেটা করেছিলাম দুপুরবেলা ওটা দিয়ে খেয়েছে, আবার রাতেও ওটা দিয়ে খাওয়াবো, তাই জন্য বাজে লাগছে। বাবা বললো কিছু করতে হবে না তরকারি, আমি আচার দিয়ে কিংবা রুটিটা তেলের মধ্যে ভেজে নিয়ে খাবে, কিন্তু খারাপ লাগছে ওইভাবে খাবে, তো মা তো ওরকম করে কখনো দেয় না, এবার আমি দিলে আমার একটু খারাপ লাগছে, নিজের খারাপ লাগছে। বাবা খেয়ে নেবে, বাবা ওগুলো খেতে ভালোবাসে, কিন্তু তাহলে আমার নিজের দিতে ইচ্ছা মানে কেমন লাগছে যে ওইভাবে খাবে বাবা। তো সেই জন্যে করবো, এখন খুব ঘেমে গেছি, এখন একটা সিরিয়াল দেখে নিই, চলো শুরু হয়ে গেছে মনে হয়। আচ্ছা সিরিয়ালটার নাম বলে দিচ্ছি, আমার খুব ভালো লাগে এখন শ্রীময়ী, ভীষণ ভালো লাগে, আর সব থেকে মানে আমার ভীষণ ভালো লাগে, মানে বললে হয়তো তোমাদের মনে হবে একই, কিন্তু আমার জুন, জুনের ইয়েটা মানে এত সুন্দর অ্যাক্টিং করছে, মানে ও খারাপ দেখাচ্ছে কিন্তু দেখো কি অ্যাক্টিংটা করছে, যেটা সবার আমাদেরকে মানে জুনিয়ার ওপর আমাদের সবার এত রাগ হচ্ছে, তার মানে কি কত ভালো অ্যাক্টিং করছে। আর বেশি কথা বলবো না, শুরু হয়ে গেছে, চলো দেখে নিই শ্রীময়ী, শুরু হয়ে গেছে না, ওই তো আমার মেয়ে বলছে, ঠিক আছে চলো চলো।
জল নেই, জল ভরতে হবে, ভুলে গেছি। মানা, আমাকে এক গ্লাস জল দে না। এই জলগুলো নষ্ট করিস না বাবা, এইগুলো ভালো জল, তুই কলের জল নে না। তাহলে আজকে আমার সব কিছু, রাতের খাবার বানানো যা যা বানানো সব হয়ে গেছে, রুটি পাঁচ তরকারি সব বানানো হয়ে গেছে, শুধু ভাতটা গরম করতে হবে। ওই মাইক্রোওয়েভ নষ্ট হয়ে গিয়ে না খুব ঝামেলা হয়েছে। তাহলে চলো, আজকের মতো সিনেমা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর আমার সিনেমা অবশ্যই করে দেখতে থাকো। তাহলে চলো, টাটা, গুড নাইট।